প্রশ্ন এক, একটি মশার ওজন কত? এখানে সঠিক উত্তর হবে 2.5 মিলিগ্রাম। প্রশ্ন দুই, পৃথিবীর সবচেয়ে দামি কফি কোন প্রাণীর পটি থেকে তৈরি হয়? এখানে সঠিক উত্তর হবে বিড়ালের পটি থেকে তৈরি হয়। ইন্দোনেশিয়ায় এশিয়ান পাম সিভেন্ট বাম জাতীয় প্রাণী, দেখতে অনেকটা বিড়ালের মতো, এ প্রাণীর মল থেকে সংগ্রহ করা হয় কুপি লুয়াক কফি দানা। প্রশ্ন তিন, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর হবে মাউন্ট এভারেস্ট। প্লাস্টিকের বোতলে জল খেলে কি হয়? এখানে সঠিক উত্তর হবে, একটা সময় ছিল যখন কাচের বোতল বা স্টিলের জগে জল খাওয়া হতো, কিন্তু বর্তমানে বেশিরভাগ বাড়িতে প্লাস্টিকের বোতলে জল খাওয়া হয়। তাই বিশেষজ্ঞরা বলেছেন যে দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরে মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে, এছাড়াও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। প্রশ্ন পাঁচ, বলতে পারবেন কি সূর্যের রং কয়টি? পাঁচটি, ছয়টি, সাতটি নাকি আটটি? এখানে সঠিক উত্তর হবে সাতটি। প্রশ্ন ছয়, হার্টের রোগীরা কোন মাছ খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায়? অপশন রুই, ইলিশ, চিংড়ি নাকি চিতা? এখানে সঠিক উত্তর হবে চিংড়ি। চিংড়ি মাছ খেলে দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল। 3.5 আউন্স ওজনের এক পিস রান্না করার সমান মাছের যেখানে মাত্র 62 মিলিগ্রাম কোলেস্ট্রল, সেখানে একই পরিমাণ চিংড়ি মাছে পাওয়া গেছে 189 মিলিগ্রাম কোলেস্ট্রল। তাই হৃদরোগের ক্ষেত্রে চিংড়ি মাছ খাওয়া যাবে না। কোন গাছ বাড়িতে থাকলে আত্মিক উন্নতি হয়? এখানে উত্তরটি হবে, বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্লান্ট গাছ থাকলে আত্মিক উন্নতি ঘটে। প্রশ্ন আট, মাছের ডিম খেলে কী উপকার হয়? দৃষ্টিশক্তি বাড়ে, হার্ট সুস্থ থাকে, রক্ত পরিষ্কার থাকে। এখানে সঠিক উত্তর হবে দৃষ্টিশক্তি বাড়ে। প্রশ্ন নয়, কোন প্রাণী না খেয়ে 40 বছর বেঁচে থাকতে পারে? অপশন সিংহ, বিচ্ছু, টার্ডিগ্রেড নাকি হরিণ? এখানে সঠিক উত্তর হবে টার্ডিগ্রেড। প্রশ্ন দশ, চা খাওয়ার পরপরই জল পান করলে কি হয়? আপনার অভ্যাস যদি চা খাওয়ার পরপরই জল পান করা হয় তবে আপনার সাবধান হওয়া উচিত, কারণ এতে বদহজম, লুজ মোশনের মতো সমস্যা হতে পারে, অ্যাসিডিটি এবং গ্যাসও হতে পারে। চা খাওয়ার পরপরই জল পান করলে ঠান্ডা লাগতে পারে, গলা ব্যথা সমস্যাও হতে পারে। তাই চা খাওয়ার পরপরই জল পান করা যাবে না। প্রশ্ন ১১, কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে? অপশন গাজর, বিনস নাকি উল? এখানে সঠিক উত্তর হবে গাজর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদেরকে জানাবেন অবশ্যই, আর একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।